আজকে আমরা গিয়েছিলাম বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও গিয়েছিলাম। বিডিও সাহেব বলেছেন অতি শীঘ্রই আমরা ব্যবস্থা করছি কোনো স্কিম থেকে, যাতে যদি ব্যবস্থা করা যায় বা MLA কোটার থেকে কোনো কিছু ব্যবস্থা করা যায় সেটা আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই আমরা জানাতে পারবো। আমাদের পাড়া, আমাদের আছে পাড়া অনেকগুলো, 35টার মতো পাড়া আছে, গ্রাম 4-5টা গ্রাম আছে, এলাকার বহু মানুষ আছেন এখানে, ওই একটা শ্মশানকেই কেন্দ্র করে। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ। ব্যাস ঠিক আছে। দেশরা কলপাড়া অঞ্চলের, দেশরা কলপাড়া গ্রাম পঞ্চায়েতের আগের বাঁদিকে যে একটা আহের আছে, সে আহেরটা আমাদের বংশ পরম্পরায় শ্মশান বলে গণ্য করে আসছি এবং আমরা প্রায় 30-35টা পাড়া ওই শ্মশানেতে আমরা দাহ কাজ করছি। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত কোনো সেট হয়নি। আমরা 2-3 বছর ধরে চেষ্টা করছি, সেট হয়নি। চুল্লি তো পরের কথা, জলের কোনো ব্যবস্থা নেই। সরাবরি যেটা মর্মান্তিক ব্যাপার, সেটা হচ্ছে পায়খানা করা, বর্জ্য পদার্থ ফেলা, কোনো বাড়ির কাজ হচ্ছে বিয়ে বাড়ি বা ধরুন শ্রদ্ধানুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে তার বর্জ্য পদার্থ থালা পাতা গ্লাস ওইটা হচ্ছে একটা ফেলবার জায়গা এবং পায়খানা পেচ্ছাপ, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা। 13-6 আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, ওনারা বললেন আমাদের ক্ষমতা খুবই সীমিত, আপনারা একবার বিডিও সাহেবের কাছে যান, একবার পঞ্চায়েত সমিতির কাছে যান, সভাপতির কাছে, ওনারা একটু যদি হেল্প করেন তো আমরা প্রাথমিকভাবে আপনাদের যে শ্মশানটা সেটা কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে পারি। চুল্লি টুল্লি ইত্যাদি ইত্যাদি সেগুলো সব বড় স্কিমের ব্যাপার, ওগুলো আমরা চেষ্টা করছি, হয়তো কিছুদিন দেরি হতে পারে। এই হচ্ছে আমাদের মূল দাবি এবং এখনই হতে হবে। এই দাবি যদি আমাদের